সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা এস এস সি লেভেলের অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সৃজন সিরিজ নিয়ে আলোচনা করছিলাম এ পর্যায়েতে সৃজন সাতাশে আমরা সৃজন ছাব্বিশে একটা প্রশ্ন দিয়েছিলাম ওটা নিয়ে আলোচনা করব অনেক ইজি একটা প্রশ্ন বলা ছিল যে এক্স ইকুয়াল থ্রি প্লাস টু রুট অভার টু হলে ওয়ান ডিভাইড বাই এক্স এর মান কত সেটা নির্ণয় করতে হবে তো আমরা যে কাজটা করবো আমরা প্রথমে বলে নিতে পারি যে দেওয়া আছে এক্স ইকুয়াল থ্রি প্লাস টু রুট অভার টু বা আমরা সেই জায়গাটা থেকে বলতে পারি যে ওয়ান ডিভাইড বাই এক্স ইকাল থ্রি প্লাস টু রুট অভার টু এর উপরে তার মানে কি হবে

সেখান থেকে ওয়ান বাই এক্স এর মান ফাইন্ড আউট করছিলাম রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু তাই তো সো তার মানে সেম সেম কাজটা উপরে উপরে রুট জিনিসটার মাইনাস দিয়ে অর্থাৎ থ্রি মাইনাস টু রুট ওভার টু দিয়ে উপরে গুনন করবো অ্যাজ ওয়েল অ্যাজ থ্রি প্লাস টু রুট ওভার টু আছে তার সাথে এই উপরে যেটা আছে সেটা দিয়ে নিচেও গুনন করে ফেলবো তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি উপরে যেটা আছে সেটা থাকতেইছে টু রুট অভার টু অ্যান্ড দেন এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি সূত্রটা কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে যেভাবে আসে সেভাবেই থাকুক টু রুট অভার টু পর্যন্ত নিচে দেখুন থ্রি কে যদি স্কোয়ার করি তার মানে হচ্ছে নাইন আসে আর টুকে স্কোয়ার করলে ফোর

নাম্বার অনেক সহজ একটা প্রশ্ন দেখতে একটু টাফ মনে হলেও এটি আসলে অনেক সহজ একটা প্রশ্ন তো এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে একটু কাজ করে নিতে হবে সেটা হচ্ছে যে ক হতে যেটা পাইছি সেটা লিখব ক হতে প্রাপ্ত এক্স ইকুয়াল থ্রি প্লাস টু রুট থ্রি তাই টু রুট টু তো এবং ওয়ান বাই এক্স একটা জিনিস পাইছিলাম না যে থ্রি মাইনাস টু রুট টু সো আলটিমেটলি তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি যে যোগ করে যদি যোগ করি তাহলে যোগ করে কি পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল এই অংশটুকু মাইনাসের এই অংশটুকু প্লাসের বাদ যাচ্ছে থ্রি এবং থ্রি যোগ করলে আলটিমেটলি রেজাল্ট সিক্স এখন দেখুন এই জায়গাটার থেকে আমরা কি কাজটা করতে পারি এক্স মূলত কি এক্সকে আমি এভাবে লিখতে পারি না রুট অভার এক্স স্কোয়ার লিখতে পারি তো কেননা স্কোয়ার এবং রুটটা উঠে যাচ্ছে তাই তো যেহেতু আমাকে রুট অভার এক্স বানাইতে হবে সো এক্স এর পরিবর্তে আমরা বলতে পারি যে বা রুট অভার এক্স তার উপর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এর পরিবর্তে রুট অভার এক্স তার উপর দিয়ে দিলাম স্কোয়ার ইকাল সিক্স তো এটা মূলত দেখুন আমি যদি রুট অভার এক্স এই টোটালটাকে এ ধরি এবং হোল স্কোয়ার মাইনাস এর টু এ বি এটা একটা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর টু এ বি এটা আর একটা সূত্র এখন ফ্যাক্টরটা হচ্ছে যে আমাকে চাইছে কি এ মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে যার কারণে আমি মাইনাসের সূত্রটা নেব মাইনাসের সূত্র কোনটা এটা তো এ মাইনাস বি হোল প্লাস এ টু এ বি টু এ বলতে রুট ওভার এক্স বি বলতে ওয়ান ডিভাইড বাই রুট অভার এক্স ইকুয়াল সিক্স বা এই অংশটুকু থেকে যাচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স হোল স্কোয়ার

ইকুয়াল রুট ওভার ফোর রুট ওভার ফোর মূলত হচ্ছে টু এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন অর্থাৎ গণং প্রশ্ন যেটা একেবারেই সহজ গণং এ বলা আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স মান নির্ণয় করো তো আমরা বলতে পারি যে খ হতে পাই বা খ হতে প্রাপ্ত খ থেকে পাইছিলাম কি রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স এর মান পাইছিলাম হচ্ছে টু তো আমরা আমরা এর আগেও বলছিলাম যে রুট অভার এক্স এই টোটালটাকে অর্থাৎ রুট অভার এক্স এই টোটালটাকে আমরা বলতেছি এ এবং ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি বি তাহলে যেহেতু এ মাইনাস বি আছে সেখান থেকে আমাকে যেতে হবে এ প্লাস বিতে সূত্রগুনটা আমরা জানি এ মাইনাস বিয়ার ইকুয়াল এ প্লাস সূত্রটা বা আমরা বলতে পারি যে এখানে দিতে পারি যে বর্গ করে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা তো আমি বলেই দিয়েছি তাহলে সেক্ষেত্রে কি হবে এ প্লাস বি বা আমরা এখান থেকে বলতে পারি কি যে রুট অভার এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই রুট অভার এক্স হোল স্কোয়ার রুট অভার এক্স রুট বাদ যাচ্ছে ফোরটা ওই পাশে চলে যায় তাহলে ফোর প্লাস এর ফোর হয়ে যায় বা এ পাশে স্কোয়ার আছে ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে বা একটা লাইন বেশি করি রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স হোল স্কোয়ার ইকুয়াল এইট তো স্কোয়ারটা ওই পাশে চলে গেলে বা উভয় পক্ষকে যদি আমি বর্গ মূল করি এই লাইনটাতেই লিখে দিতে পারি বর্গ মূল করে কি বলতে পারি যে রুট অভার এক্স প্লাস ওয়ান ডিভাইট কে যদি ভাঙি তাহলে আমরা কি পাই দেখুন এইট কে ভাঙলে ফোর ইন লিখতে পারি ফোর কে ভাঙলে টু রুট অভার টু সো তার মানে এইট কে ভাঙলে টু রুট সো এইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না দেখার পরে আমরা সাধারণত একটু থমকে যায় কিভাবে করব কিভাবে করব এই কারণে সাধারণত প্রশ্নগুলো আমাদের কাছে কঠিন মনে হয় আসলে এই প্রশ্নগুলো অনেক বেশি সহজ এবং বোর্ড পরীক্ষাতে এই ধরনের একটু ঘুরা প্রশ্নটা করে ঠিক আছে তো আশা করি আমাদের এই সৃজন সিরিজ দেখার পরে তিন অধ্যায় নিয়ে আপাতত কোনো সমস্যা থাকার কথা না আমাদের পরবর্তী সৃজনে

ধন্যবাদ সবাইকে আশা করি আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে যেমন করে এ প্লাস পাবো আমরা ঠিক একইভাবে আমার বন্ধুটাও যেন এ প্লাস পায় বা ভালো ফলাফল করে আমার সাথে যেন অন্তত কলেজে ভর্তি হতে পারে এই জন্য আমরা একে অন্যকে সাহায্য করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আহমতুল্লাহ